আজ আমি কথা বলবো একটা ইরানিয়ান ছবি সম্পর্কে। 2017 সালে আমার বন্ধু দেবর্ষি আমাকে এই সিনেমাটি দেখতে বলেছিল। ছবিটির নাম আ সেপারেশন। তারপর আমি সার্চ করে দেখলাম যে ছবিটি একটি ড্রামা ঘরানা সিনেমা। এক মিডল ক্লাস কাপল, তারা ডিভোর্সের জন্য অ্যাপিল করেছে এবং তারপর তাদের অ্যাপিল মঞ্জুর হবার আগে পর্যন্ত এই ছোট্ট সময়ে কী কী হয় তা নিয়েই সিনেমাটি। সিনেমার কনসেপ্টটা আমাকে প্রথমে তেমন এক্সাইটেড করেনি, কিন্তু দেবর্ষির সাজেস্ট করা একটা মুভিও আমাকে আজ পর্যন্ত নিরাশ করেনি। তার উপর সিনেমাটা 2011 সালে প্রথম ইরানিয়ান সিনেমা হিসাবে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ অস্কার অ্যাওয়ার্ডটি জিতেছিল। তাই আমি মুভিটা দেখতে শুরু করলাম। প্রথম 10-15 মিনিট একটু বোরিং লাগছিল, কারণ প্রত্যেকটা শট অনেক লং ছিল, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না, কোনো স্পেশাল এফেক্ট বা স্পেশাল ক্যামেরার কাজও ছিল না, স্লো স্পেসে সিনেমাটা এগিয়ে যাচ্ছিল। বাট যখন মেইন প্লটে সিনেমাটা ঢুকলো, তারপর কখন যে সিনেমাটা শেষ হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। এত ইনভলভ হয়ে গেছিলাম গল্পের মধ্যে যে আর অন্য কিছু লক্ষ্য করার সুযোগই পাইনি। এতটা বাস্তব সিনেমা আমি খুব কমই দেখেছি। আপনি কি ভাবতে পারবেন একটা শাহরুখ খানের সিনেমা চলছে আর তাতে কোনো গান নেই? গান তো দূরের কথা, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকই নেই। আমাদের ডেইলি লাইফে যে সাউন্ডগুলো ইউজ হয়, যেমন যানবাহনের শব্দ, তাদের হর্ন দেওয়া শব্দ, দরজা জানলা বন্ধ হওয়া শব্দ, চেয়ার টেবিল সরানো শব্দ, এই সিম্পল শব্দগুলোকেই সিনেমাতে ইউজ করা হয়েছে নর্মালি, কোনো এফেক্ট ছাড়াই। এবার সিনেমার গল্প সম্পর্কে আসি। সিনেমার নাম আ সেপারেশন। সো এখান থেকেই বোঝা যাচ্ছে গল্পটি ডিভোর্স নিয়ে। সিমি তার স্বামী নাদেরের কাছ থেকে ডিভোর্স চেয়ে কোর্টে অ্যাপিল করে, কারণ সে ইউএসএতে মেয়েকে নিয়ে মুভ করতে যায় একটা সিকিউর লাইফের জন্য। বাট নাদের সেটা চায় না, কারণ হলো তার বৃদ্ধ বাবা। সে তার অ্যালজাইমার আক্রান্ত বাবাকে ছেড়ে যেতে চায় না, তাদের মেয়ে নাদেরের কাছেই থেকে যায় যাতে এই বিচ্ছেদটা আটকে যায়। সিমি বাড়ি ছেড়ে তার মায়ের কাছে চলে যায়। সিমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নাদের একটা লোয়ার ক্লাস ফ্যামিলির মহিলাকে তার বাবার দেখভালের জন্য, মানে সারাদিন তার বাবাকে দেখভালের জন্য হায়ার করে নিয়ে আসে। সো কাজের জন্য নাদের দিনের বেশিরভাগ সময় বাইরে থাকে। বাট একদিন সে তার মেয়েকে স্কুল থেকে পিক আপ করে যখন বাড়ি ফেরে, একটু তাড়াতাড়ি এসে দেখে যে তার ঘরের দরজা বাইরে থেকে লক। সে একটা ডুপ্লিকেট চাবি দিয়ে তার দরজাটা খোলে এবং ভিতরে গিয়ে দেখে যে কাজের মহিলাটা সেখানে নেই, এবং তার বাবার ঘরে গিয়ে দেখে যে তার বাবা খাট থেকে পড়ে গেছে এবং তার হাত তার খাটের সাথে বাঁধা এবং সে বেহুশ হয়ে পড়ে আছে এবং খুব খারাপ অবস্থায় পড়ে আছে। ঘরে গিয়ে দেখে যে তার ড্রয়ারের মধ্যে থেকে যত টাকা রাখা ছিল সেগুলো উধাও। এমত অবস্থায় সে প্রচুর রেগে যায় এবং ওই কাজের মহিলাটি সেই সময়ই ফিরে আসে। সো সে তার উপর কন্ট্রোল হারিয়ে কাজের মহিলাটিকে ধাক্কা মেরে তার বাড়ি থেকে বার করে দেয়। রাতে সে জানতে পারে মহিলাটি হসপিটালে ভর্তি আছে এবং মহিলাটির 4 মাসের প্রেগনেন্ট, এবং ধাক্কা মারার জন্য মহিলাটির বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। সো এরপর স্বাভাবিকভাবেই বাচ্চাটি নষ্ট হয়ে যাওয়ার জন্য নাদেরের উপর কেস লাগে এবং তাকে কোর্টে পেশ করা হয়। আদতেও কি নাদেরই দায়ী না অন্য কিছু রহস্য আছে, এই প্রশ্নটা বারবার ঘুরতে থাকে। কাস্টদের অ্যাক্টিং এতটাই রিয়েল যে মনে হবে আমাদের পাশের বাড়ির লোকগুলোকেই দেখছি। সিনেমাটির ন্যারেশন খুবই সিম্পল এবং রিয়েল, বাট সোশ্যালি অথবা মোরালি বা সাইকোলজি অনুযায়ী সিনেমাটি ভীষণই কমপ্লেক্স। সিনেমাতে বারবার জোর দেওয়া হয়েছে কোনটা সত্যি এবং এই সত্যিটা কতটা ফ্লেক্সিবল তার উপর। সিনেমার ডিরেক্টর মানে আসগার ফারহাদি বর্তমান ইরানের সমাজ ব্যবস্থা, মেনলি কালচারাল অনুযায়ী এবং পলিটিক্যালি কেমন এখন ইরানের সোশ্যাল স্ট্রাকচার, সেটা সারা বিশ্বের সামনে এই সিনেমাটির মাধ্যমে পেশ করেছেন, যেটা আগে কোনো ইরানিয়ান সিনেমা করে উঠতে পারেনি। ড্রামা সিনেমা হলেও স্ক্রিন প্লে এতটাই সাসপেন্সফুল যে আপনাকে ইনভলভ হতে বাধ্য করবে, তাই এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।